চুড়ির ব্যবসা দীর্ঘ 3 বছর একটানা করছি। কথা আছে না যে ওই আঙ্গুল হুলে কলা গাছ হয়, তো জুটের ব্যবসা করলে মূলত এরকম। জুট কিনলেন 10 টাকা দিয়ে, তুলা ভাঙাইলেন 60 টাকা দিয়ে, তাহলে 17 টাকা গাড়ি ভাড়া খরচ আউট যে খরচ গেল 3 টাকা, তার মানে 20 টাকা। 1 কেজি তুলা যদি আপনি 20 টাকা খরচ করেন, আপনারা জানেন গার্মেন্টসের তুলা সর্বনিম্ন 80 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আর একটা বিজনেস আইডিয়া ভিডিওতে। তো আজকে ভিডিওটা অবশ্যই থাম্বনেল এবং হেডলাইন থেকে বুঝে গেছেন যে কীভাবে জুটের ব্যবসা করবেন এবং জুটের ব্যবসা করতে কী কী যোগ্যতা লাগে এবং কী কী পণ্য সামগ্রী লাগে এবং আরও অন্য অন্য জিনিসপত্র যা যা লাগে এবং আপনার কী কী যোগ্যতা থাকতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমি চলে আসছি জয়া ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরি। আমার পাশে ইব্রাহিম ভাই দাঁড়ানো আছে এবং সে একটা সময় জুটের ব্যবসা করতো, তার কাছ থেকে আমরা জেনে নেব। যারা সরাসরি ব্যবসা করে, আমি কিন্তু সরাসরি তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আমি আপনাদেরকে মূলত ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। আর এরকম ধরনের ভিডিও এবং আমার ভিডিওতে প্লে লিস্ট অপশনে গেলে অবশ্যই অসংখ্য ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমি নিয়মিত প্র্যাকটিক্যাল নিয়ে বিজনেস আইডিয়া ভিডিও তৈরি করে থাকি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওটি পেতে। তবে চলুন শুরু করি আজকের ভিডিওটি, কীভাবে জুটের ব্যবসা করবেন। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন না? জি। আচ্ছা, আপনি দীর্ঘ কত বছর জুটের ব্যবসা করছিলেন? জুটের ব্যবসা দীর্ঘ 3 বছর একটানা করছি। 3 বছর একটানা? আপনি কি সরাসরি গার্মেন্টস থেকে মাল বের করছিলেন? সরাসরি গার্মেন্টস থেকে বের করতাম। আচ্ছা, এই ব্যবসাটা কিভাবে করতে পারে একজন নতুন উদ্যোক্তা, মানে শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন কিভাবে? মূলত কত টাকা ইনকাম? জুটের ব্যবসা হলো সবাই করতে পারে না, সবাই করতে পারে না, সবাই করতে পারে না, এটা রাজনীতির একটা পলিটিক্স আছে। যেমন জুটে একজনের টাকা চাইলো, টাকা দিলো, অথচ সেও ব্যবসাটা করতে পারবে না, এটা হলো সবচেয়ে বড় কথা। মানে রাজনৈতিকভাবে ক্ষমতা থাকতে হবে এবং এলাকার দাপট থাকতে হবে, এলাকার দাপট থাকতে হবে, তাই তো? আর প্রশাসনের দাপট লাগবে কিনা? প্রশাসনের দাপট থাকলে তো আর একটু ভালো হবে, মানে থানা পর্যায়ে প্রশাসনের দাপট লাগবে। এরকম যাদের যাদের আছে, যেমন বিভিন্ন রাজনৈতিক দল আছে, এরকম যাদের আছে তারা ব্যবসাটা করতে পারবে, তারা ব্যবসাটা। আচ্ছা, এরকম ধরনের একজন আমার পাইলাম সাবস্ক্রাইব আছে, এখন সে কিভাবে করবে? আজকে আমাদের ভিডিওটি স্পন্সর করেছেন netahat.com। এই এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি কাঁচা তরকারি থেকে শুরু করে সকল প্রকার পণ্য সব থেকে কম দামে, কম মূল্যে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এবং আপনি যদি একজন ই কমার্স এবং এফ কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে নিশ্চিন্তে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবেন। ডেলিভারি চিন্তা নো চিন্তা, netahat.com এর রয়েছে নিজস্ব কুরিয়ার সার্ভিস। ডেলিভারি করার জন্য আর কুরিয়ারে যেতে হবে না, আপনার বাসা থেকে netahat.com এর ডেলিভারি ম্যান আপনার থেকে পণ্য সংগ্রহ করে আপনার কাস্টমারের নিকট পৌঁছে দেবে নিরাপদে। তাই আজই ভিজিট করুন netahat.com, নিশ্চিন্তে ব্যবসা করুন আজ থেকেই। সে কোথায় গার্মেন্টসে যোগাযোগ করবে? ডাইরেক্ট যে গার্মেন্টসে অথবা তার সাথে যোগাযোগ করবে, এই জুট আমার দিতে হইব, তাই? ঠিক আছে, হ্যাঁ, এইভাবে যোগাযোগ করে সে হয়তো এক পর্যায়ে জুট সে নিবে, তার মালিক যদি বলে যে আমি দিব, ঠিক আছে। আর যে যারে পারমানেন্টলি পড়তে সবসময় যারে দিয়ে থাকে, তারে বাদ দিয়ে হয়তো বা তারে দিবে, এই সিস্টেম। হ্যাঁ, এখন ওই গার্মেন্টস থেকে তো অন্য মানুষের জুট নিতে আসে, এখন নতুন ব্যক্তি কিভাবে ঢুকবে? নতুন ব্যক্তি জাস্ট মালিকের সাথে কন্ট্যাক্ট করে, তারপর জিএম আছে, পিএম আছে, এদের সাথে সবার সাথে শেয়ার করে তারপরে ঢুকবে, তারপরে ঢুকবে। জি। আচ্ছা, এবার আমাদের লাভ কত টাকা ইনভেস্ট করা লাগে এই ব্যবসায়? এখানে ইনভেস্ট করা তো মূলত জুটের ব্যবসার ভিতরে অনেক কিছু লাভবান থাকে, ঠিক আছে, টুকিটাকি অনেক কিছু থাকে, কারণ ভালো ভালো কাপড়ও থাকে আবার জুটও থাকে। যেমন 5 টাকার জুট 10 টাকা বেচে, এই জুটের নিয়ে কী করে, এই জুটের নিয়ে কেউ তুলে বানায়। বিভিন্ন কাজে লাগে, গাড়ি মস্তে লাগে, তো বিভিন্ন কাজে এক একজনের এক এক শ্রেণীর কাজে লাগে, তো এই এই কাপড় গুলা দিয়ে তাই করে, ঠিক আছে, তাই করে। হ্যাঁ, ওই ওই কাপড় দিয়ে তুলেও বানাইতে পারে, সুতো বানাইতে পারে। আচ্ছা, এক একটা শিপমেন্ট মানে এক একটা গার্মেন্টস মালিক পক্ষ কয় মাস পর পর জুট আউট করে? এইটা কয় মাস পর পর না, এবার এটা গ্রুপ ফ্যাক্টরির যে গার্মেন্টসে প্রতি সপ্তাহে তাকে জুট দেওয়া লাগে, প্রতি সপ্তাহে জুট বের করা লাগে, প্রতি সপ্তাহে জুট বের করা লাগে, আর না তো তাকে গার্মেন্টসে ভরে যায়, ঠিক আছে। তো এগুলো সরাইতে লাগে তারা প্রথম চালানে, মানে সর্বনিম্ন কত টাকা পুঁজি দিলে শুরু করছে? এটা গাড়ি চুক্তি, গাড়ি চুক্তি। হ্যাঁ, এটা এটা একটা গাড়িতে মনে করেন যে যে কয় বস্তা থাকে, এটা গাড়িতে একটা মাপ আছে, ওই হিসাবে তারা টাকা দেয়,
যেমন একটা গাড়িতে 10,000 আছে, 15,000 আছে, গাড়ি মাল বুঝছে ঝুট বুঝছে। তারপরে মানে আমি বলছিলাম কি কত টাকা পুঁজি দিয়ে সে শুরু করতে পারে? সে পুরো তো আসলে পুঁজি তো মনে করেন যে সাধারণত 1-2 লাখ টাকা হইলে হয়ে যায়, 1-2 লাখ টাকা হইলে 1-2 লাখ টাকা হয়ে যায়। তা তো আর বিষয়টা না, বিষয়টাকে আনা লাগবে, আনা লাগবে সে তো আমরা বললাম যে সে আনতে পারলো, কিন্তু পুঁজি লাগবে 1-2 লাখ টাকা পুঁজি লাগবে, এবং তার একটা গোডাউন লাগবে, গোডাউন ভাড়া লাগবে, ভাড়া লাগবে। এখন এই ঝুট গুলো যখন নিয়ে আসবে, নিয়ে আসার পর তো মানে বাছাইটা সেই করা লাগবে, এটা বাছাই করতে লোক, বাছাই করে আবার লোক রাখা লাগবে। সেই লোকগুলোকে মাসে কত টাকা বেতন দেয়? এটা মাসে মূলত 5-6 হাজার টাকা বেতন দেয় তাদের, 5-6 হাজার টাকা বেতন দিতে হয়। তারা ওই যে বিভিন্ন ঝুট কালার কালার মানে সাইজ বাই সাইজ বাছাই করে, সাইজ বাই কালার করলে ঝুটের রেটটা একটু বেশি আসে। এখন এইগুলো কোথায় কোথায় বিক্রি করে এগুলো সে কিভাবে জানবে? এটা অটোমেটিকলি তার কাছে পার্টি চলে আসবে, হ্যাঁ পার্টি আস্তে আস্তে খোঁজ খবর পাইতে পাইতে পার্টি চলে আসবে, চলে আসবে। জি, আপনি কিভাবে করছিলেন ব্যবসাটা? আমি মূলত ওইভাবে করছিলাম, ওইভাবে করার পরে তারপরে আমি আর ওইভাবে সেইভাবে করতে পারিনি, তারপরে আমি কারখানা দিছি, তারপরে কারখানা দিছি। এখন নতুন যারা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই ব্যবসাটা আসলে লাভজনক কিনা, বা এটা তো লাভজনক 100%, এটা তো লাভজনক তো অনেকে অনেক কিছু করে, ঠিক আছে। একটা কথা আছে না যে ওই আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তো জুটের ব্যবসা করলে মূলত এরকম সিস্টেম। কিন্তু এরকম সিস্টেম আছে, ওই জুটের ব্যবসা করতে অনেকে নাকি অস্ত্রপাতি লাগে, এগুলো আসলে সত্য কিনা? না, এইগুলো অস্ত্রপাতি কোনো কিছু লাগে না। অনেক জায়গায় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অমুক জায়গায় জুটের গোডাউনের মালিক লাশ পড়ে আছে, অমুক জায়গায় লাশ পড়ে আছে, এটাকে আসলে তারা মারামারি করে কিনা? তারা না, তারা মারামারি করে না। এই মারামারি ওই যে আজকে মনেগঞ্জ সলিমুল্লে দিল না, কালকে কলিমুল্লে দিল, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আর কি মারামারি লাগলো, তো আরে আরে মেরে লাগলো, মেরে ফেলাই দেয়, এই এই সিস্টেমটা এরকমই আর কি, এরকম সিস্টেম। কিন্তু মানে আমাদের মতো সাধারণ মানুষ তো এই ব্যবসায় যাইতে পারবে না, সাধারণ ব্যবসা ওইভাবে যাইতে পারে না। আমরা সাধারণ ব্যবসারা এইটা করতে পারি, দেখা গেছে আপনি আপনার পাওয়ার আছে, আপনি জুট বের করলেন গার্মেন্টস থেকে, আমি আপনার কাছ থেকে টুকরো যে মালগুলো আছে ওইগুলো নিয়ে আউটসাইডে বিক্রি করতে পারি। জি, এইটা কিভাবে করা যায়? ওইটা মনে করেন ওটা করা যায়, যেমন আমরা মাঝে মাঝে অনেক পার্টি আছে, কথাটা বলছেন, অনেক পার্টি বিভিন্ন দেশের, তা যেমন এই ইপিজেডের তা নারায়ণগঞ্জের পার্টি আসে, ঢাকার পার্টি আসে, রাজশাহীর পার্টি আসে, বিভিন্ন পার্টি আসে, তারা মাল নিয়ে যায়, ঠিক আছে। আর ওদের ওই যে এর ভিতরে ওই যে ইয়া থাকে, মানে মিডিয়ায় থাকে, মিডিয়াগুলো ওরা নক দিয়ে দেয় যে অমুক জায়গায় মাল পাওয়া যাবে, অমুক জায়গায় পাওয়া যাবে, তারা হয়তো বা দেখা যায় কি কমিশন খাইলো কিছু, তারা কিছু কমিশন খাইলো। তো আর কিছু বলার আছে কিনা জুটের ব্যবসা সম্পর্কে যারা নতুন করতে পারবে? না, নতুন ব্যবসা যারা করতে চায় যদি আপনারা করতে পারেন, জুটের ব্যবসা লাভবান আপনারা করতে পারেন, ইনশাল্লাহ সমস্যা নাই। তবে রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে, রাজনৈতিক দলীয় ক্ষমতা থাকতে হবে, দলীয় ক্ষমতা, টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, এরকম কোনো ইয়ে আছে কিনা? এখন যে সরকার ক্ষমতায় আছে তারা তো তাদের সরকার ক্ষমতা অনুযায়ী ব্যবসাটা করতেছে, পরবর্তী যদি সরকার চেঞ্জ হয় তারা তো ব্যবসাটা মানে গুটান লাগবে, তাই তো? আবার ব্যবসা গুটান লাগবে, আবার চিন্তা, আবার ব্যবসা গুটান, মানে অনেক রিস্ক নিয়ে ব্যবসা, কিন্তু অনেক লাভবান ব্যবসা, লাভবান। জি, আমরা অবশ্যই বুঝতে পারছি দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের সাথে আসিল জায়েব হোসেনের এডমিন ইব্রাহিম ভাই, সে একটানা 3 বছর জুটে ব্যবসা করছিল। তো ভিডিওতে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চেয়েছি, যারা জুটে ব্যবসা করতে চান, ব্যবসাটা আসলে অতটা সহজ না, টাকা থাকলেই সবাই কিন্তু সব ধরনের ব্যবসা করতে পারে না, এটা আমি আপনি সবাই জানি। এখানে রাজনৈতিক কিছু ক্ষমতা থাকা দরকার, প্রশাসনিক কিছু ক্ষমতা থাকা দরকার, এবং অন্যান্যভাবে যারা ক্ষমতা আছে আপনারা বুঝতে পারতেছেন, এই ক্ষমতা থাকা দরকার, আরও অন্যান্য কিছু দাবড় থাকা দরকার, তারা এই ব্যবসাটা করতে পারে। এবং যারা জুটে ব্যবসা করতে চান, এরকম ধরনের ক্ষমতাশালী ব্যক্তি যারা জুটে ব্যবসা করে তাদের কাছ থেকে আপনি ছোটো ছোটো যে মালগুলো আছে, ধরেন যে এই যে ফেব্রিক্সগুলো আছে, এই ফেব্রিক্সগুলো আপনি তাদের কাছে পাইকারি কিনে, এবার ছোটো ছোটো যে মিনি গার্মেন্টস আছে ঢাকা নারায়ণগঞ্জ আব্দুল, সব জায়গায় আপনি পাইকারি এবার বিক্রি করতে পারেন, এইরকমই তো, তাই না? মিডিয়া, এবার আপনি বিভিন্ন জায়গায় যারা মিনি গার্মেন্টস আছে ওখানে পাইকারি বিক্রি করতে পারেন, অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন, ঠিক এইভাবে আপনারা বিক্রি করতে পারেন। এবং এখান থেকে যদি আপনারা এই যারা জুট ব্যবসা করে, এই যে ছোটো টুকরো টুকরো কাপড় আছে, এই কাপড়গুলো আপনারা যদি কেজি মূল্যে, কেজিগুলো কত করে বিক্রি করে টুকরো কাপড়গুলো? এগুলো আমরা মূলত যে গার্মেন্টসে 4-5 টাকা কেজি দিই, 4-5 টাকা কেজি বিক্রি করে। আমি বর্তমানে বেশি, আর যখন এটা কালারিং করবে তখন এটা বিভিন্ন রেট আসবে, 10-12-15 টাকা এইভাবে। আচ্ছা, ধরে 10 টাকা রেট, আমি আপনাকে একটা ব্যবসা দিই, ধরেন যে এই জুটটা যদি আপনি 10 টাকা ধরে কেজি কেনেন টুকরা কাপড়গুলো, এখন এইটা যদি তুলা মিল থেকে আপনি ভাঙ্গাইতে যান সর্বোচ্চ 60 টাকা করে কেজি নেবে,
60 টাকা করে কেজি নেবে, 60 টাকা করে কেজি যদি আপনার কাছ থেকে রাখে তাহলে আপনার কেজি পদ তুলা কত টাকা খরচ পড়লো? 17 টাকা। আর কোস্টিং গাড়ি ভাড়া সহ ধরেন 20 টাকা। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, জুট কিনলেন 10 টাকা দিয়ে, তুলা ভাঙাইলেন 60 টাকা দিয়ে, তাহলে 17 টাকা, গাড়ি ভাড়া খরচ আউট যে খরচ গেল 3 টাকা, তার মানে 20 টাকা। 1 কেজি তুলা যদি আপনি 20 টাকা খরচ করেন, আপনারা জানেন গার্মেন্টসের তুলা সর্বনিম্ন 80 টাকা 60 টাকা কেজি বিক্রি হয়। জি জি কি ভাই, কথা সত্য কিনা? 60 টাকা 70 টাকা কেজি বিক্রি হয়। তাহলে কি আপনার কত টাকা ব্যবসা এই সেক্টরে? আপনার বিশ্বাসও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না এই সেক্টরে কত টাকা ব্যবসা। আপনি কি করলেন, শীতের সারা শীত আসার 5 মাস আগে আপনি এই কাজগুলো করলেন, কইরা জুড়ে গোডাউনে রাখলেন, গোডাউনে তুলা ভাঙে গোডাউনে রাখলেন। গোডাউনে রাখার পর এবার আপনার এলাকা আশেপাশে জেলা শহরে যারা ল্যাপটপ শক তৈরি করে যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকানে এবার আপনি সাপ্লাই দেন পাইকারিভাবে। কী কর ভাই, একটা ল্যাপটপ শক পাইকারি যারা সাপ্লাই, যারা 60 টাকা 80 টাকা বিক্রি করে, আপনি যদি তাদেরকে প্রতি কেজি যদি 20-30 টাকা লাভ করেন তাহলে আপনি হিসাব করেন আপনার কত টাকা লাভ আসছে। তবে এইভাবে আপনারা জুড়ে ব্যবসাটা করতে পারেন। ওরকম বড় ধরনের জুড়ে ব্যবসা করা আমাদের কোনো প্রয়োজন নাই, কারণ জীবনের নিরাপত্তা থাকে না ওই বড় ধরনের জুড়ে ব্যবসা করার জন্য। ছোটো ছোটো আমরা যারা নতুন নতুন উদ্যোগী হতে চাই, এরকম বড় বড় যারা লিডার কিডার আছে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে তাদের কাছ থেকে আমরা এইভাবে এই কাপড়গুলো সংগ্রহ করে আমরা এই ব্যবসাটা করতে পারি। তো আমি এতক্ষণ ভাই যে কথাটা বললাম আমার কথাটা ঠিক আছে কিনা? আপনি যদি ঠিক আছে এভাবেই তো, তাই না? হ্যাঁ এইভাবে। এবং কি এই এই তুলার সাথে আরো অসংখ্য মাল আছে, যেমন ছোট ছোট ববিন আছে। আমি আমি বলি লাস্ট কথা, এই এই কাপড় কিনতে কোনো টাকাও লাগে না, টাকাও লাগে না, টাকাও লাগে না। আমি তো 2 লাখ টাকা বললাম, কোনো টাকা লাগে না। মালিকরা যদি কাজ আমার এই জুট লাগবে দিয়ে দেবে, সমস্যা দিয়ে দেবে। হ্যাঁ এটা তো মালিক, কিন্তু আমরা যারা ছোট আছি আমরা আপনার কাছ থেকে আমরা টাকা ছাড়া আমাকে দেবেন? টাকা ছাড়া দেবো না। হ্যাঁ টাকা ছাড়া দেবেন না, এই কারণে 4 টাকা 5 টাকা 3 টাকা যার কাছ থেকে যা নিয়ে পারে। এটা অনেক জায়গায় দেখছি আমি, এ জায়গা ফালাই দেয় এগুলা, অনেক জায়গায় ফালাই দেয়, বিক্রি না করতে পারে ফালাই দেয়। তবে আমাদের কথা আসছে, মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি একজন ব্যবসা করতে চান এইভাবে করতে পারেন। আমাদের সাথে 3 বছর অভিজ্ঞতা যে ব্যবসায় ভাই ছিল এবারে তার সাথে আলোচনা করার পর আমরা এইটুকু বুঝলাম। আর পরবর্তীতে আপনারা কী ভিডিও পেতে চান এই বিষয়ে, সেই ভিডিও সম্পর্কে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রত্যেকটা কমেন্টসের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, এবং কে কী ধরনের কমেন্টস করেন সেটাও আমি ফলো করি। এবং আপনি যদি আমার সাথে আরও কথা বলতে চান, আমার ফেসবুক পেজে আমিন টিভি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবার আগে ভিডিওটি পেতে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন, কারণ আপনার একটি শেয়ার বেকারত্ব ভাই এবং বন্ধুদের একটি কর্মসংস্থান তৈরি হবে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করতে হচ্ছে, দেখা হবে আগামী নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আমিন টিভির সাথে থাকুন, আল্লাহ হাফেজ।